নবযুগের যে পর্যায়, তার প্রচার পর্যায় আজকে শেষ হয়েছে। তাই বন্ধু, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা জানেন, যারা তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রটাচ্ছিল, অর্ধেক প্রায় সারা রাজ্যে আমাদের চেয়ে প্রায় দেড় গুণ বেশি প্রার্থী বিরোধীরা দিয়েছেন, এবং সামান্য হালকা কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নে প্রচার কার্যের শুরু হয়েছে, এবং একটু পরে সাইলেন্স টাইম শুরু হবে। এবং যেহেতু আমরা এখানে আমরা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে রয়েছি, এবং সেই সঙ্গে আপনাদেরকে বলি যে অবিলম্বে আমরা যে প্রচার কার্য শেষ করলাম, এবং সেই সঙ্গে আগামী দিনে মানুষের কাছে আমরা পৌঁছব, মানুষ ভোট দেবেন, এবং বাংলায় যে নবজোয়ার যাত্রার পরিসমাপ্তি হলো, এবং বাংলায় মানুষের গ্রাম পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত, মানুষের জনমত নিয়ে পঞ্চায়েত তৈরি হবে। তারা যদি কোনোভাবে জয়ী হয়ে আসে, দল কি তাদের আর গ্রহণ করবে না? একদম, আমাদের দলের সর্বভারতীয় সভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় নির্দেশ যে এই প্রার্থীরা যদি জিতেও আসেন, যদি সেখানে আমাদের পঞ্চায়েত না গঠন করা যায়, দরকার আমরা বিরোধী দলে বসবো, তবু তাদের সমর্থন নিয়ে আমরা পঞ্চায়েত গঠন করব না। কারণ যারা দলকে পিছন থেকে ছুরি মারে, যারা দলের নির্দেশ মানে না, তাদেরকে দলের প্রয়োজন নেই। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে আজ সর্বভারতীয় দলে পরিণত হয়েছে, এবং সেই দলে অত্যন্ত জরুরি হলো শৃঙ্খলা। তাই আমরা শৃঙ্খলার সঙ্গে কোনোরকম রেয়াত করব না। এবং আজকে আরেকজন আমরা শ্রোতার, আমরা শ্রোতাদিকে একজন গোপাল দাস, না গোপাল দাস, তিনি আজকে আমার সঙ্গে দেখা করেন, এবং দেখা করে দলের প্রার্থীর সমর্থনে লিফলেট দিয়ে তিনি সরে যান। তাই তাকে দলের দায়িত্বে রাখা হয়েছে এবং ওখানে প্রচার কার্যে নিযুক্ত করা হয়েছে। যারা এই কথা বলছে তাদের জিজ্ঞাসা করুন, আমার মনে আছে সিপিএমের সময় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভুলন শেখ বলে আমার বিধানসভায় একজন ছিল, তখন হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য ভুলনের হাতটা বোল্ডারের উপর রেখে এই বামপন্থী বন্ধুরা হাতটা থেতলে ভেঙে দিয়েছেন, সেই ভুলন শেখ এখনও বেঁচে আছে। তাই সন্ত্রাস কথা সিপিএমের মুখে মানায় না, সন্ত্রাসের কথা বিজেপির মুখে মানায় না। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে সারা পশ্চিমবঙ্গে কয়েকটি ছোট্ট ঘটনা ছাড়া, আর মাত্র তিনটি ব্লক ছাড়া, পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে মনোনয়নপত্র সমাপন হয়েছে, নির্বিঘ্নে প্রচার কার্য সমাপন হয়েছে। সুতরাং আমরা আশা করব, বিরোধীরা যদি শান্ত বাংলাকে অশান্ত করতে না চান, তারা যদি অশান্তি করতে না চান, আপনারা নিশ্চিন্ত থাকুন, সারা বাংলায় নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট হয়ে যাবে। দেখুন, এ তো নতুন নয়, আমরা এর আগেও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আমরা ইলেকশন করেছি, এই তো দুবছর 2021 আমরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা করেছি। আমরা আগের পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা ইলেকশন থেকে শুরু করে সমস্ত নির্বাচনে আমরা কেন্দ্রীয় বাহিনীকে, বিরোধী বন্ধুরা যদি ভাবছেন কেন্দ্রীয় বাহিনী তাদেরকে সুরক্ষিত রাখবে, আমি বলবো এরপর সমবায় ইলেকশন, ক্লাব ইলেকশন, এগুলো তো কেন্দ্রীয় বাহিনী ডেকে নিতে। কারণ আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে পরিচালিত করে চক্রান্ত হচ্ছে স্বেচ্ছাসেবকের মতো। আমরা দেখেছি 2021 লড়াইয়ে, 2021 নির্বাচনে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী কীভাবে শীতলকুচিতে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছিল। আমার নিজের বিধানসভা এলাকায় কৃষ্ণেন্দু চ্যাটার্জি বলে একজন, তাকে কেন্দ্রীয় বাহিনী খাবার, যারা রিলিভার থাকে পোলিং এজেন্ট, তাদেরকে খাবার পৌঁছাতে গিয়েছিল, তাকে এমন মার মেরেছিল, হসপিটালাইজ হয়েছিল। তা আমরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের কোনো কিছু নেই, কেন্দ্রীয় বাহিনী আসুক, আমরা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ভোট করছি, ভোট করবো। তার অভিযোগ হচ্ছে তার গাড়ি আটকানো হয়েছে, এবং তিনি সেখানে বক্তব্য দেন যে আজকে আমরা হোমিওপ্যাথি দিলাম,
আগামী দিনে আমরা অ্যালোপ্যাথি ওষুধ করি শাসক দলকে বলে। উনি ডাক্তারিটা কবে পড়লেন জানি না, তবে কিছু মানুষ আছে যাদের নীতির ঠিক নেই, আদর্শের বালাই নেই, হ্যাঁ তারা কি বলছেন তাদেরকে বলতে দিন, এগুলো ইলেকশন গিমিক দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছে। গোপাল দাস কি বলবে তো বল, এই গৌতম দাস, গৌতম এই দুয়ের ভেতরে মানুষ তাদের সমর্থন জানাবেন, এই নির্বাচন কোনো অশান্তির জায়গার কিছু নেই, তার কারণ হচ্ছে যে খুব স্পষ্ট পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে গ্রামীণ গরিব মানুষরা তারা বঞ্চিত হয়েছেন অকারণ অন্যায়ভাবে, তার জবাব দেওয়ার জন্যে তারা প্রস্তুত আছে এবং যে দল তাদের সুরক্ষিত রাখছে, তাদের পরিবার পরিজনদের সুরক্ষিত রাখেন এবং যে দলের নেত্রী সর্বসময় মানুষের কল্যাণে জনমুখী প্রকল্পের কথা চিন্তা করে প্রকল্পের মাধ্যমে তাদের জীবনকে সাবলীল করার জন্যে প্রত্যয়ী হন, তার সমর্থনে মানুষ নির্বাচনে অংশ নেবেন, এইটাই আমাদের। এই নিচের দুটো পাতা আমি বুঝতে পারিনি, হ্যাঁ টোটাল 49 আছে, বৈদ্যনাথপুরে শেখ মেহবুব, খান্দ্রায় হারবুননেসা, খান্দ্রা পূজা মণ্ডল, খান্দ্রায় পূজা বাউরি, খান্দ্রাতে তপন ধাঙড়, খান্দ্রাতে মনোজ সাহ, খান্দ্রাতে কৌশিক পাল, এবং সহজ আমি যে নামগুলো আগে বললাম টোটাল 49 জনকে বহিষ্কার করা। হ্যাঁ এরা গোটা জেলায় বারাবণী জামুড়িয়া আসানসোল সাউথ পাণ্ডবেশ্বর অন্ডাল এবং কাকসা 49 জনকে দল থেকে বহিষ্কার করা, 6 বছরের জন্য সাসপেন্ড করা।